মালাইকারি বানানোর জন্য আমার কি কি লাগছে? এই যে আমি চিংড়ি মাছটাকে হচ্ছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর তিনখানা পেঁয়াজ কেটেছি চোগো চোগো করে, তার মধ্যে দিয়েছি লঙ্কা হলুদ আদা রসুন, আর নিয়েছি মগজদানা, হালকা একটু সর্ষে নিয়েছি, আর নিয়েছি একটু পোস্ত। সব কিছু পেস্ট করে আমি চিংড়ি মাছগুলো হালকা আঁচে কিন্তু ভেজে নিয়েছি, আর এরকম হালকা হালকা করে ভাজবো, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, হালকা যখন ব্রাউন কালারটা আসবে তখন কিন্তু আমরা মশলা দেবো, ঠিক আছে? তো দেখুন হালকা হালকা কিন্তু ব্রাউন কিন্তু হয়ে এসছে। তো এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুন লঙ্কা এইসব পেস্ট করে রেখেছিলাম, হলুদ সব একসাথে দিয়ে দিলাম। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা না ছাড়ে। তো এটা দিয়ে দেওয়ার পর আমি মগজদানা, পোস্ত আর একটু সর্ষে যেগুলো বেটে রেখেছিলাম ওটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেবো। তো আমার কষানো ভালো করে কষাতে হবে, আমি কিন্তু এখনও নুন দিইনি, এইবার কিন্তু আমি নুন দেবো। তো নুনটা দিয়ে আমি আরও ভালো করে কষছি, দেখুন আস্তে আস্তে কালারটা ফিরে আসবে। তো এরকমভাবে রান্নাটা করবেন, দেখবেন খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে। তো এরপর আমার কষানোটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর জলটা যখন একটু হালকা ফুটে যাবে, আমি কিন্তু তারপর চিংড়ি মাছটা প্রায় 10 মিনিট মতন দিয়ে ফুটিয়েছিলাম, হালকা আঁচে ফুটিয়েছিলাম, বেশিক্ষণ ফোটাইনি। তো দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে একটু লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এরকমভাবে কিন্তু আমাদের বাড়িতে তো খুব ভালো খায়, কিন্তু আমি কিন্তু অত ভালোবাসি না, আমার এত বড় বড় চিংড়ি মাছ ভালো লাগে না, যেহেতু ওরা খায় তো আমি বানিয়ে দিই। তো খেয়ে দেখবেন ভালো হবে, এরকমভাবে বানিয়ে দেখবেন একবার, অবশ্যই ভালো লাগবে। তো এই দেখুন আমার লাস্ট, আমার কিন্তু চিংড়ি মাছ রেডি। তো আমি এবার নামিয়ে নেব চিংড়ি মাছটা, এই যে দেখুন খুব সুন্দর কিন্তু খেতে লাগে।